দর্শকক মই ভার্গব দরে স্বাগত জানাইছো আপোনালোকে চাই আছে টাইমিন রাজ্যত অব্যাহত আছে অসম আরক্ষীর ড্রাগস বিরোধী অভিযান আর দেখা পোৱা গৈছে এবার দক্ষিণ কামরূপর গৰৈমাৰীত আরক্ষীয়ে চলাইছিল ড্রাগস বিরোধী অভিযান আর এই অভিযানত আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে এজন দুধর্ষ ড্রাগস মাফিয়া লগতে জব্দ করেছে 5 লক্ষাধিক টাকার ড্রাগস সবিশেষ জানাইছো এই মুহূর্তত টাইমেটর দর্শকক দক্ষিণ কামরূপর গৰৈমাৰীত ড্রাগস বিরোধী অভিযান অভিযানত জব্দ করা হয়েছে 5 লক্ষাধিক টাকার হেরোইন আর কি আটক করেছে ড্রাগস মাফিয়া শামসুল আলমক সাবুনের বাকস লুকুয়ায় আনিছিল হেরোইন খিনি ধৃত শামসুল আলমের পৰা উদ্ধার করা হয়েছে নগদ 15,500 টাকা গৰৈমাৰী মহিমাৰীস্থিত শামসুল আলমৰ ঘৰত চলিছিল আৰক্ষীৰ অভিযান ছয়গাঁও থানাৰ অ'চি কপিল পাঠকৰ নেতৃত্বত চলিছিল এই ড্ৰাগছ বিৰোধী অভিযান এই মুহূৰ্তত জনাইছো টাইমিটৰ দৰ্শকসকলক এবাৰ ছয়গাঁও আৰক্ষীয়ে ধাৰাবাহিকভাৱে চলাই আছে ড্ৰাগছ বিৰোধী অভিযান দেখা পোৱা গৈছে দক্ষিণ কামৰূপৰ গৰৈমাৰী এক গোপন সূত্রর পম খেদি আরক্ষী চলাইছিল অভিযান আর এই অভিযান কালতে আরক্ষীয়ে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে দুধর্ষ ড্রাগস মাফিয়া শামসুল আলম আর দীর্ঘদিন ধরে এই দুধর্ষ ড্রাগস মাফিয়া শামসুল আলমে ড্রাগসর রমরমিয়া বেহা চলাই আহিছে আর অবশেষত আরক্ষীয়ে অভিযান চলাই শামসুল আলমের বাসগৃহ আর এই অভিযানকালে জব্দ করা হয়েছে 5 লক্ষাধিক টাকার হেরোইন ইয়ার লগতে নগদ 15,500 টাকা উদ্ধার করেছে আরক্ষী সাবুনের বাকসত লুকুয়াই অনা হয়েছিল এই ড্রাগস খিনি ছয়গাঁও থানার আরক্ষী বিষয়া কপিল পাঠকর নেতৃত্বত যোৱা এটা আরক্ষীর দলে শামসুল আলমর বাসগৃহ চলাইছিল অভিযান আর এই অভিযান কালতে জব্দ করা হয়েছে এই বৃহৎ পরিমাণের ড্রাগস খিনি আর এই ড্রাগস খিনি বাজার মূল্য প্রায় 5 লাখ টাকা